नमस्कार बंधुरा, हावा बार्ता चैनले अपने प्रत्येक के स्वागत। यह मुहूर्ते पश्चिमबंगे दक्षिणबंगे बृष्टिर सम्भावना आज के अनेकटाई बेसि। 5 जिले में भारी बृष्टिर पूर्वाभास रही है। एर कारण हिसाब से वेदार अफिस जिला जानाच्छेन, उत्तर उड़ीसा एवं गांगेय पश्चिमबंग संलग्न जैगे एक घूर्णावर्त रही है। ये घूर्णावर्तर जो बृष्टि हे दमका झोड़ो हावा ढुक है। आगामीकालो किछुटा बृष्टि होते पारे। आगामीकालेर पर दक्षिणबंगे बृष्टि आरो कमते चलेछे। उत्तरबंगे केमन परिस्थिति थाकबे? त्रिपुरा, आसाम, झारखंड, बांग्लादेशेर आबहावा परिस्थिति कोन दिके जेते पारे? एई समस्त विषय निये आपनादेर संगे आलोचना करार चेष्टा करब। जदि भिडियोटी भालो लेगे थाके, काजे लेगे थाके, एकटी लाइक करते भुलबेन ना। आमादेर चैनलटिके सबस्क्राइब करे राखार आपनादेर काछे आरेकबार रिक्वेस्ट रइलो। एई मुहूर्ते प्रथमेई जेटा जानलाम, अवश्यई लक्ष्य करते पारछेन जे दमका झोड़ो हावा ढुकछे 24 परगना मेदिनीपुर संलग्न जायगा दिए। एवं ओयेदार अफिसेर की आपडेट रयेछे सेटा प्रथमेई आपनादेर संगे शेयर करछि। ओयेदार अफिस जेला जानाच्छेन, विशेष करे पश्चिम दिकेर जेलागुलोते आजके किछु किछु एलाकाय भारी बृष्टिपात होते पारे आगामीकाल सकाल 8:30 मध्ये। जे पूर्वाभास तारा दिच्छेन जे पूर्व मेदिनीपुरे बृष्टिर सम्भावना खूब बेशी रयेछे। एछाड़ा तादेर जेटा आपडेट रयेछे, पश्चिम मेदिनीपुर रयेछे, झाड़ग्राम रयेछे, बाँकुड़ा, पुरुलिया, এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। তাই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই 5 জেলাতেই আজকে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এবং দেখতেও পাওয়া যাচ্ছে সেই রকমই বৃষ্টির পূর্বাভাস যেটা ওয়েদার অফিস বলছেন। তবে এর মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি, খড়গপুর রয়েছে, এছাড়া রয়েছে চন্দ্রকোনা, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, বাঁকুড়া রয়েছে, বিষ্ণুপুর রয়েছে, পুরুলিয়া রয়েছে, এখানে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। এবং বৃষ্টিও চলেছে দফায় দফায়, বিশেষ করে রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গাগুলো, হুগলি জেলা, এখানেও বৃষ্টি চলেছে দফায় দফায়। তবে ভারী বৃষ্টি সেইভাবে হয়নি, হয়তো কিছু কিছু জায়গায় হালকা মাঝারি, দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকালও থাকছে। বিশেষ করে রয়েছে বর্ধমান, সঙ্গে রয়েছে শান্তিপুর, এছাড়া রয়েছে কাটোয়া দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানের দিকেও হালকা 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 মাঝারির বৃষ্টি হতে পারে। চন্দননগর রয়েছে, আরামবাগ রয়েছে, এছাড়া কলকাতার দিকেও হালকা মাঝারির বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে অন্যান্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বলা হয়েছে কোনো কোনো এলাকায় শুধুমাত্র হালকা মাঝারির বৃষ্টি হতে পারে। তবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, যেটা আপনাদের জানাচ্ছিলাম। ওয়েদার অফিস জানাচ্ছেন 75-80% সম্ভাবনা রয়েছে প্রত্যেকটা জেলাতে বৃষ্টি হবে। তবে বেশি বৃষ্টির পূর্বাভাস 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই কটা জেলাতে বেশি বৃষ্টিপাত হবে, সেরকম দেখতেও পাওয়া যাচ্ছে। অন্যদিকে ঝাড়খণ্ডে আজকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জামশেদপুর সংলগ্ন জায়গায় কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে, রাঁচিতে চলবে, ধানবাদে চলবে, মিহিজামের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ডালটনগঞ্জের কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আজকের দিনটা রয়েছে। আগামীকালও কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এমনটা আপডেট পাওয়া যাচ্ছে। সুতরাং যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে সেটি এখনও নিম্নচাপ হয়নি, এটা ওয়েদার অফিস জানাচ্ছেন। তাই ঘূর্ণাবর্তের এফেক্টের জন্য আজকে যে দিনভর বিক্ষিপ্ত আকারে মেঘ গড়ে আসছে, কোথাও হালকা কোথাও মাঝারি ঝোড়ো হাওয়া, কোথাও বা শুধুই মেঘলা আকাশ, হালকা বৃষ্টি হচ্ছে, সেরকমটা চলবে। আমরা দেখে নেব এবার রাতের দিকের কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে। রাতের দিকে যদি আমরা একটু এগিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ বিকাল থেকে সন্ধ্যা রাতের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি, দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সন্ধান আমরা পাচ্ছি। এবং ঝাড়খণ্ডের দেওঘরের কোনো কোনো অংশে একটু হালকা মাঝারি থেকে কোনো কোনো অংশে ভারী হতে পারে, তাই ঝাড়খণ্ডেও আজকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তুলনামূলকভাবে বৃষ্টিটা আমরা কম দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা, এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়ার দিকে প্রধানত বিকালের পর থেকে বৃষ্টির সম্ভাবনাটা বেশ কিছুটা কম রয়েছে। কিন্তু রাতের দিকে দক্ষিণবঙ্গের কি আপডেট পাওয়া যাচ্ছে? রাতের দিকে দক্ষিণবঙ্গে আর কোথাও বৃষ্টি নেই, ঝাড়খণ্ডে কোথাও বৃষ্টি নেই, মেঘলা আকাশ থাকবে, কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ সরে যাবে, তবে উপকূলের জায়গাগুলোতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। মাঝরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে? মাঝরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত যে পূর্বাভাস, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর অর্থাৎ চব্বিশ পরগনা মেদিনীপুরের উপকূলবর্তী জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভেতরের দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন কলকাতা রয়েছে, 2 বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আজকে মাঝরাতের পর থেকে আগামীকাল সকাল পর্যন্ত নেই। তবে ঝোড়ো হাওয়াটা হালকা হালকাভাবে ঢুকবে, উপকূলের জায়গায় বেশি ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও হালকা ঝোড়ো হাওয়াটা বইতে পারে।
সরাসরি উত্তরবঙ্গের আপডেট কিন্তু আরও খারাপভাবে আসছে, কারণ আজকের যে আপডেট রয়েছে, তিনটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আবার নতুন করে জারি হয়েছে। নতুন করে কমলা সতর্কবার্তা জারি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিনটি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আজকে এবং আগামীকাল। বলা হয়েছে শুধু ভারী নয়, ভারীর সঙ্গে অতি ভারী বৃষ্টিও হতে পারে, 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির কথা বলছেন ওয়েদার অফিস। আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে আলিপুরদুয়ারে বেশ কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা, তবে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি ভালো রকম বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায়। যেমন রয়েছে শিলিগুড়িতেও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা, তাই দার্জিলিং, এছাড়া রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, তবে কালিম্পং এছাড়া কুচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহর ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে, প্রধানত হালকা থেকে হালকা মাঝারি, দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে। তাই উত্তরবঙ্গে আজকে এবং আগামীকাল তিনটি জেলাতে প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছেন, মাঝ রাতের দিকে আরও বৃষ্টি, উত্তর দিনাজপুরেরও কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকাল পর্যন্ত সময়ে। এবং আগামীকাল 7 তারিখেও উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, উত্তরবঙ্গে বৃষ্টি থামার এখনও কোনো রকম সম্ভাবনা নেই, তবে 9 তারিখ থেকে আরও বৃষ্টি আসছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, এমনটা পূর্বাভাস অরেঞ্জ অ্যালার্ট ইতিমধ্যে দিয়ে রেখেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে কি পরিস্থিতি রয়েছে? উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে নতুন করে আবার আপডেট উঠে এসেছে। আগে IMD আগরতলার তরফ থেকে জানানো হয়েছিল যে বৃষ্টির সম্ভাবনা কয়েকদিন পর কমবে, কিন্তু আজকে নতুন করে যে আপডেট এসেছে তাতে বলা হয়েছে যে অনেক জায়গাতে বৃষ্টি চলবে 10 জুলাই তারিখ পর্যন্ত। তবে এর মধ্যে তারা দক্ষিণ ত্রিপুরা জেলাতে নতুন করে ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছেন আজকে এবং আগামীকাল। তাই ত্রিপুরাতে বৃষ্টি এখনই বন্ধ হচ্ছে না, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও সেই পরিস্থিতি, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 10 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী মানে সমস্ত জায়গায় সবসময় ভারী বৃষ্টি হবে এমনটা নয়, হালকা মাঝারি থেকে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত ধরনের বৃষ্টি হতে পারে, রাতের দিকে আমরা চেক করে দেখে নেব কি সম্ভাবনা, রাতের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আসামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, জোরহাট, এছাড়া রয়েছে ডিমাপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি, শিলচরে কোনো কোনো অংশে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তবে মেঘালয়ে প্রবল বৃষ্টির সতর্কবার্তা আজকে রয়েছে। যে সমস্ত রাজ্যগুলোতে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে, যেমন গোয়া, কঙ্কন, উপকূলীয়, কর্ণাটক, তার মধ্যে মেঘালয়ের নামও রয়েছে, এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এখানে রাতের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, মাঝ রাতের দিক থেকে আবার প্রচণ্ড বৃষ্টি আসার সম্ভাবনা। দক্ষিণ ত্রিপুরা, সিপাহীজলা, পশ্চিম ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি করে লক্ষ্য করতে পারা যাচ্ছে। মেঘালয়ের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা মাঝ রাতের পর। আসামে প্রবল বৃষ্টি চলবে কিছু কিছু এলাকায়, গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটার দিকে, এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা আজকে মাঝ রাতের পর রয়েছে। আগামীকাল সকালের দিকের যে আপডেট আমরা পাচ্ছি উত্তরবঙ্গের জেলায় জেলায়, তো দেখেছি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে উল্লেখযোগ্য বৃষ্টি নেই। সকালের পর থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টিপাত বাড়ার একটা চান্স বা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং বোঝা গেল কোথায় কেমন পরিস্থিতি থাকবে। এক কথায় বলতে গেলে 10 জুলাই তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এই রকম বৃষ্টিপাত চলবে। আর আজকে সবথেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কঙ্কন, গোয়ার দিকে, এছাড়া রয়েছে উপকূলীয় কর্ণাটক, কেরালা এবং মাহের দিকে। এর সঙ্গে আরেকটি নতুন করে আপডেট উঠে এসেছে, বলা হয়েছে উত্তর পূর্ব আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে গুজরাট সংলগ্ন জায়গায়। এর জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এবং গুজরাট, গোয়া, কঙ্কন, কেরলের দিকে তাই প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার জানাবো বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন সারা দেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি চলতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এছাড়া রয়েছে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, এই সমস্ত জায়গাগুলোর বা বিভাগগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টি চলবে, কোনো কোনো অংশে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে তাদের আরেকটি আপডেট রয়েছে রাজশাহী এবং ঢাকা বিভাগ, এই দুটি বিভাগের অনেক জায়গায় বৃষ্টি চলতে পারে। সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন দমকা ঝোড়ো হাওয়াটা ঢুকছে ঘূর্ণাবর্তের জন্য। আরেকটা কথা জানাই, পশ্চিমবঙ্গ অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা সংলগ্ন জায়গায় এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের কারণের জন্য বঙ্গোপসাগর থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ হয়ে বেশ দমকা ঝোড়ো হাওয়া ঢুকছে।
তাই বৃষ্টির সম্ভাবনা যেটা দেখতে পাওয়া যাচ্ছে সন্ধ্যার দিকে রংপুর বিভাগে, রাজশাহী বিভাগের দিকে রয়েছে, এবং রাতের দিকের যে পূর্বাভাস আমরা পাচ্ছি রংপুর বিভাগে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রাম বিভাগেও বেশ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, ঢাকা এছাড়া রাজশাহী সঙ্গে খুলনা বরিশালে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না, হালকা হালকা হতে পারে, তবে রংপুর বিভাগে রাতের দিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা। এছাড়া রংপুর বিভাগের দিকে আমরা বৃষ্টির সম্ভাবনা তো দেখলাম, তারপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শেষ রাত অর্থাৎ আজকে শেষ রাত এবং আগামীকাল সকালের দিকে রংপুরের সঙ্গে রয়েছে ময়মনসিংহ, সিলেট, এছাড়া রয়েছে কুমিল্লা অঞ্চল, সঙ্গে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বেশ ভালো রকম বৃষ্টি চলতে পারে। হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সন্ধান আমরা লক্ষ্য করতে পারছি। এবং শুধু তাই নয়, উপকূলবর্তী জায়গাগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কলাপাড়া, এছাড়া রয়েছে শ্যামনগর, ভোলা, ফেনী, এই সমস্ত জায়গাগুলোতে বেশ মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। সুতরাং ঘূর্ণাবর্তের এফেক্টের জন্য এমন হচ্ছে, এবং আগামীকালের যে আপডেট পাচ্ছি আগামীকাল বৃষ্টি কিছুটা কমতে পারে, তবে উত্তরাঞ্চলগুলোতে ভালো রকম বৃষ্টি চলার সম্ভাবনা। এবং আট তারিখের দিকের যে একটা অনুমান করা যাচ্ছে যে ওয়েদারটা কেমন থাকতে পারে, যদিও সেইভাবে বলা যায় না, তবু আট তারিখের দিকে দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে, তবে উত্তরাঞ্চলে রংপুর বিভাগের দিকে কিন্তু বৃষ্টি চলার সম্ভাবনা আগামী কয়েকদিন থাকছে। আপডেটটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।